মাননীয় শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষা ও জেএইচসি পরীক্ষা সম্পর্কে যদি কিছু বলেন। বড় পাবলিক পরীক্ষাগুলো তো একটা হয়েছে, আরেকটা হবে যখনই আমরা অনুকূল পরিবেশ পাব হবে। জেএসসি এইবার তো এখন যেমন অবস্থা দেখছি, যেহেতু তাদের পড়াও মাত্র 2.5 মাস হয়েছে, এখন বাকি পড়াশোনাটা করছে। আমরা ভাবছি নভেম্বর ডিসেম্বর আগেই আমরা এই বছরের পাঠ্যসূচি যেটা সেটা শেষ করতে পারবো, কিন্তু তারপরেও আমরা মনে হচ্ছে না যে এসসি পরীক্ষা যে এবার নেবার মতো অবস্থায় থাকবো। যদি থাকি খুব ভালো কথা, আরো সামনে এগিয়ে যদি দেখি আছে। কিন্তু তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনলে মাননীয় শিক্ষামন্ত্রীর কণ্ঠ থেকেই তোমরা শুনতে পারলে যে তিনি বললেন যে পরিস্থিতি যদি এইরকম থাকতে থাকে তাহলে হয়তোবা 2020 সালে জেএইচসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তোমরা কিন্তু স্পষ্ট শুনতে পেরেছো, মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে হয়তোবা 2020 সালে জেএইচসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, যদি পরিস্থিতি অনুকূলে আসে, অর্থাৎ করোনা পরিস্থিতি যদি অনুকূলে আসে, তাহলে তোমাদের পরীক্ষা অর্থাৎ জেএইচসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে বিভিন্ন জন বিভিন্ন সময় ইউটিউবে এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় জানতে চাচ্ছিলে যে জেএইচসি পরীক্ষা 2020 সালে হবে কিনা। তো আজকে তোমাদের মনে, যাদের মনে এই প্রশ্ন ছিল যে জেএইচসি পরীক্ষা হবে কিনা, তোমরা আশা করি আজকে অফিসিয়াল আপডেট মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে তোমরা জানতে পারলে যে জেএইচসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা। আশা করি তোমাদের মনে যে প্রশ্ন ছিল, যে সংশয় ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছো এবং তোমাদের মনের সংশয় দূর হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা।